আজকে প্রথমে আপনাদের একটা প্রশ্ন করি। আচ্ছা, ক্রিকেটাররা ক্রিকেট খেলে কেমন আয় করেন? বার্ষিক হিসেবে অথবা মাসিক হিসেবে অথবা সাপ্তাহিক কিংবা প্রতিদিনে? ধারণা আছে নাকি মোট আয়ের পরিমাণটা জেনে এরপর ভাগ করতে বসবেন ক্যালকুলেটর নিয়ে? এত কষ্ট না করে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে ফেলুন। আমরা আজকে জানাতে চলেছি ভারতের এবং পুরো বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের প্রতিদিনের আয়ের একটা তথ্য নমুনা। টাকার অঙ্ক লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিরাট কোহলির সংসারে। ক্রিকেটটা খুবই ভালো খেলেন তিনি। একদিনে কত টাকা আয় করেন কোহলি? শুনলে চোখ কপালে উঠে যাবে। হ্যাঁ, সত্যি বলছি, চোখ কপালেই উঠবে। তবে চলুন একেবারে ভেতরের খবরটা জেনে নেই। কোহলির আয়ের প্রধান উৎস কি? স্বাভাবিকভাবেই সেটা ক্রিকেট। ক্রিকেট থেকেই প্রথমত আয় করেন ক্যাপ্টেন কোহলি। কিন্তু শুধু ক্রিকেট খেলে বিরাট যা আয় করেন তার প্রায় 100 গুণ টাকা বেশি আয় করেন বিভিন্ন অ্যাম্বাসেডর থেকে। হ্যাঁ, এটাই চমকে দেওয়ার মতো খবর। গত বছর অবধি বিরাট যে কোনো কোম্পানির অ্যাম্বাসেডরের জন্য দিন প্রতি নিতেন প্রায় 2.5 থেকে 4 কোটি রুপি। তা সেটা শ্যুটিংয়ের জন্য ফ্লোরে যাওয়া হোক বা কোনো প্রমোশনালমূলক অনুষ্ঠানে যাওয়া হোক, এটাই ছিল তার রেট। সেটা এই বছর এক ধাক্কায় বেড়ে গেছে। আর এক ধাক্কায় যেটা বেড়েছে তা 1 আধ টাকা নয়, সেটা বেড়ে হয়েছে দিন প্রতি 4.5 কোটি থেকে 6 কোটি রুপি। যদি এতেই চক্ষু চড়ক গাছ করে ফেলেন তাহলে বলবো অবাক হওয়ার এখনও অনেক বাকি আছে। এই মুহূর্তে কোহলি 17টি ব্র্যান্ড এন্ডোর্স করেন, যার মধ্যে রয়েছে অডি, MRF, টিজ, জিওনি, পুমা, বুস্ট, কোলগেটের মতো নামি দামি সব ব্র্যান্ড। এর মধ্যে শুধু পুমা ও MRF এর থেকেই তার চুক্তিভিত্তিক আয় 100 কোটি টাকার। সাথে কোহলির সমস্ত জুতো এবং সমস্ত ব্যাট এই দুই কোম্পানি থেকেই তিনি একেবারেই ফ্রি পেয়ে থাকেন। এর মানে হলো টাকাও পেলাম, গিফটও পেলাম। জয় জয়কার অবস্থা। ভারতের বাজারের ইউথ আইকন গত বছরের আয়ের ভিত্তিতে ফোর্বস ম্যাগাজিনের ধনীতম ব্যক্তিদের তালিকায় 89 নম্বরে জায়গা করে নিয়েছিলেন। তার আয়ের পরিমাণ ছিল $22 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় 141 কোটি রুপি। তবে এর থেকে ক্রিকেট খেলে আয় ছিল মাত্র $3 মিলিয়ন, বাকিটা পুরোটাই বিজ্ঞাপনী দুনিয়া থেকে ছিল ক্যাপ্টেন কোহলির আয়। যে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছেন বিরাট, তাতে অদূর ভবিষ্যতে ক্যারিয়ার এবং আয়ের নিরিখে কোথায় যে পৌঁছে যাবেন তা মোটামুটি একটা ধারণা করাই যায়। আর সেটাই এখন সবার দেখার পালা। ডিয়ার ভিউয়ার্স, সারা বিশ্বে ঘটে যাওয়া ব্রেকিং নিউজের সর্বশেষ আপডেট জানতে আমাদের STB ব্রেকিং টাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ডিয়ার ভিউয়ার্স, ভারতীয় ক্রিকেটের সর্বশেষ সংবাদ জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সংবাদ সবার আগে পেতে বেল বাটনে প্রেস করে রাখুন। ধন্যবাদ।